Hey guys, this is Faiza from Khudalagse and welcome back with another brand new video. So, majkhane ami onek din ekdom off chilam, amar finals week chilo. Ami video korte parini, upload o dite parini. So, ajke onek din pore ekta food review niye ashlam and ajke ami kichu budget friendly food dekhabo karon amar page reach kome geche and apnara dekhi jokhon budget friendly thake tokhon oita beshi bhalo bhabe click koren. So let's go and check out Heartworld's new items. Jegulo hoche meatbox type and ajke ami onek dessert o dekhabo. So let's go. Also, if you are wondering from where I got this hijab and shrug from, amake hocche giye Veiled Glamour theke ei hijab ta and shrug ta dewa hoyeche and amar oder hijab er length ta besh bhalo lageche. So do not forget to check out their page. Ami link ta description box e dibo. So, this is the menu. Duita menu ache. Eta te dessert item ar eta te hocche ki food item gula. Ami ekhan theke ei box gula theke egula dekhabo. Tumi amar chehra bish dekhao. Manush complain kore. They do not want to watch me. Dekhao. To ora hocche ki ei notun egula eneche. Ami basically eta dekhechi food banker ekta post theke. Age theke bole rakhi ami je ekhane eshechi video korchi eta hocche Heartworld er owner janen. So that is why ami ajke service niye kono red tape kichu korbo na, just to be safe janiye rakhar jonno ar ki. To ami tinta box try korbo. একটা হচ্ছে পেপারনি এন্ড মাশরুম ম্যাডনেস এটা হচ্ছে 150 টাকার মতো পড়বে আমি নিব চিকেন এন্ড মাশরুম ম্যাডনেস এটা হচ্ছে 150 টাকা আর এইটা নিব মিটি ফ্রাইজ বিফ নিব এটার দামটা একটু বেশি আমাকে বলল এই দুটো হচ্ছে কি একদম হাতে কাটা হয় মানে হ্যান্ড কাট যেটা বলে হ্যান্ড কাট ফ্রাইজ ওইটার জন্য একটু দামটা কম এটা ইম্পোর্টেড সো এটার প্রাইসটা পড়বে 349 টাকা এগুলো সব হচ্ছে গিয়ে ভ্যাট এক্সক্লুসিভ এটার সাথে 15% ভ্যাট অ্যাড হবে রামেনের জন্য আমি রামেন কখনো দেখাইনি আমাকে অনেকে মেসেজ করে আপু ভালো রামেন কোথায় পাবো তো ভাবলাম আজকে এখানে একটা রামেন ট্রাই করা যাক আমি মেবি এখান থেকে রামেন উইথ টুইস্ট যেটা সেটাই নিচ্ছি যেটাতে রামেন থাকবে চিকেন স্টেক থাকবে এগ থাকবে মাশরুম থাকবে পেপারনি থাকবে স্প্রিং অনিয়ন্স থাকবে ওহ অনিয়ন্স থাকবে ও না স্প্রিং অনিয়ন্স স্প্রিং অনিয়ন্স তো অনিয়ন্স না এটা গ্রিন কালার আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে 395 টাকা আর ডেজার্টের জন্য দুইটা ডেজার্ট নিব ওদের ডেজার্ট গুলো খুবই সুন্দর দেখতে ইউ ক্যান সি এখানে ডেজার্ট গুলো দেখলেই মজা লাগবে আমি তো এই ডেজার্ট গুলো আসলে তাকাই থাকবো আমি খাবো না আচ্ছা আমি বলি আমি দুইটা ডেজার্ট ট্রাই করবো একটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে 350 অ্যান্ড কোন মাউন্টেন যেটা সেটা 259 দিজ আর দ্য থিংস আই এম গোনা ট্রাই টুডে ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন থেকে আমি কোনো খাবার আপনাদেরকে রেকমেন্ড করব না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা দেখাবো আপনি খাবেন কি না সেটা টোটালি আপনার রিস্ক কারণ হচ্ছে আমি নিজেই পার্সোনালি একবার যখন ভিডিও করতে যাই আমি এমন না যে ফুড স্পন্সরও ছিল আমি গেলাম ওরা যখন দেখলো আমি ভিডিও করতেছি সেদিন খাবার ফাটাফাটি ছিল তারপরে আমি খুব খুশি হয়ে পরে আরেকদিন যাই আমার ভাই বোন নিয়ে তারপর আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল সো আমার নিজেকে নিজে গালি দিতে ইচ্ছা করছে তা আপনাদের তো করাটাই স্বাভাবিক এই কারণে আমি এখন থেকে কাউকে কিছু রেকমেন্ড করব না আপনি যাবেন কি না বা আপনি এখানে খেয়েছেন কি না আপনার কাছে কেমন লেগেছে এগুলো পুরো টোটালি আপনার রিস্ক আপনার টাকা আপনার রিস্ক আমার ভিডিও দেখেই শুধু কোথাও যাবেন না প্লিজ নিজেই বিবেচনা করে তারপরে যাবেন তো আমার বক্সগুলো এসে পড়েছে সবগুলা আমি বলে দিই কোনটা কি এটা হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম ম্যাডনেস এটা হচ্ছে গিয়ে চিকেন অ্যান্ড পেপারনি অ্যান্ড এটা হচ্ছে মিটি ফ্রাইস আমি এটার বিফটা নিই তো এটার দাম পড়বে হচ্ছে 349 আর এই দুটো হচ্ছে গিয়ে 150 টাকা তো আমি দুইটা ফ্লেভার আছে ওদের একটা হচ্ছে গার্লিক ফ্লেভার একটা হচ্ছে নাগা আমি নাগা নিয়েছি একটা সেটা হচ্ছে গিয়ে যে পেপারনিটা এটা নাগা নিয়েছে তো আগে আমি এটা দিয়ে স্টার্ট করি এখানে অনেক চিকেন দিয়েছে ফ্রাইস দিয়েছে মাশরুম দিয়েছে ভিতরে সস উপরে সস না অনেকে আবার মনে করতে পারে যে উপরে সস নাই তো ড্রাই লাগতে পারে অনেকের কাছে তো তখন মিক্স করে খেলে আই থিঙ্ক বেটার তো আমি একটা মাশরুম নিলাম ফ্রাইস নেই চিকেনের অ্যামাউন্টটা বেশ ভালো ফ্রাইসটা হচ্ছে গিয়ে হ্যান্ড কাট ফ্রাইস তো এটা একদম নর্মাল ফ্রাইজের মতো বাট ফ্রাইসটা মেবি আগে করে রাখা হয়েছিল কিনা জানি না প্রাইসটা একদম ক্রিস্পি না
But chicken is a flavor that is খুব মজা ঝাল লাগতেছে না এটা আই থিং গার্লিক ফ্লেভারটাই বেশি মজা লাগবে এটা নাগাটা নিলে হয়তো এত মজা লাগতো না কারণ চিকেন মেবি এটাকে ফিউব করে তারপরে কেটে একটু ফ্রাই করা হয়েছে তো ওটার জন্য একটা মশলা টশলা দিয়ে যে ফ্লেভারটা আসছে সেটা বেশি মজা লাগতেছে তো নাগা নিলে হয়তো জাস্ট ঝালটাই লাগতো এই ফ্লেভারটা বোঝা যেত না তো এটা হচ্ছে পেপার অনিয়ন মাশরুম ম্যাডনেস তো এখানে পেপার অনিয়ন আছে মাশরুম আছে উপরে একটা চিজের লেয়ার আছে ভিতরে হচ্ছে কি অনেকগুলো ফ্রাইস দিয়েছে এন্ড ভিতরে সস দিয়ে দিয়েছে দেখি খেয়ে কেমন লাগে নাগা লাগতেছে না তো সো এটা আমি নাগা নিয়েছি কিন্তু এটা এত বেশি ঝাল লাগতেছে না নাগা যেমন নরমালি আমি বলি চিলক্সে যেটা এক্সট্রিম নাগা যেটা মানুষের খাবার না যেটা আর কি তো ওইটা যেমন একদম মুখে এক বাইট দিলে আর খাওয়া যায় না মানে আমার মতো মানুষ যারা খেতে পারে না আমি অনেক ঝাল খাই বাট স্টিল এটা আমার কাছে মনে হয়েছে যে নাগার ফ্লেভারটা আসতেছে বাট মানে ঝালে যে উয়া শুরু করে দিবে ওই রকম না আর কি আর এখানে মাশরুমের অ্যামাউন্টটা ভালো দিয়েছে পেপার অনিয়ন অ্যামাউন্টটা বেশ ভালো দিয়েছে ভিতরে হচ্ছে গিয়ে এখানে কিউব করে দেওয়া হয়েছে জাস্ট উপরে না দেখাই ভিতরে দেওয়া হয়েছে ফ্রাইজের সাথে মাশরুম আর পেপার অনিয়ন অ্যাড করে দিয়েছে তো 150 টাকায় ইটস এ ভেরি গুড ডিল লাস্টলি আমি হচ্ছে গিয়ে বিফটা ট্রাই করব আমি একটা বিফ নিতে চাচ্ছিলাম এটা আমি গার্লিক ফ্লেভারে নিয়েছি এটা নাগা নেইনি এখানে যা যা আছে দেখিয়ে দিই উপরে তো একটা ডিম পোচ করে দেওয়া আছে আর কি যেটাকে সান সান কি জানি বলে যেটাকে বলে সানি সাইড আপ আর কি মানে ডিম্পোচ বাংলায় ডিম্পোচ জাস্ট ডিমটা দিয়ে দিলেই হয় আর কি আমি ডিম্পোচ খাই না তাও নিয়েছি এটার সাথে বিফ আছে বিফ কিউব কিউব করে দিয়েছে অ্যান্ড ফ্রাইজ আছে ভালো অ্যামাউন্টের ফ্রাইজ দিয়েছে এটাতে এইটা হচ্ছে ইম্পোর্টেড ফ্রাইজ আই থিঙ্ক আর ফ্রাইজের চেহারাটা দেখে বোঝা যাচ্ছে এটা আর এটার কোয়ালিটি সেম না এই যে এই ফ্রাইজটা দেখেন আর এই ফ্রাইজটা দেখেন এটা হচ্ছে একটু যে কেএফসি টাইপের ফ্রাইজ দামি ফ্রাইজ এটা আর এটা হচ্ছে গিয়ে বাসায় বানানো আম্মুর ফ্রাইজ তো যাই হোক এই ফ্রাইজটা হচ্ছে বেশি অ্যামাউন্ট অফ ফ্রাইজের বেশি দিয়েছে দেখি খেয়ে এখানে সসটা একটু মেবি কম দেওয়া হয়েছে ভিতরে এগুলাতে যেমন একদম সসই ছিল এইটাতে একটু সসটা কম লেট মি শো ইউ ও এখানে পেঁয়াজও দিয়েছে আচ্ছা সো সস কম এটা মেবি রিজন আছে যে যেহেতু উপরে ডিম পোচ দেওয়া এটার ভাঙলেই তো হচ্ছে গিয়ে একদম গলে যাবে আমি যদিও খাবো না ডিমটা তাও আমি এটা একটু টেস্ট করে দেখি একটু ঠান্ডা হলে কারণ বেশ গরম ওকে সো সস কম ছিল দেখে উনি আমাকে সস দিয়ে দিয়েছে এখানে তো এটার সাথে সস নিয়ে খাওয়া যাবে এক্সট্রা চাইলে দিবে আচ্ছা একটু সস এটার টেস্টটা একদম এই দুটা থেকে একদম ডিফারেন্ট বিফটা আই থিঙ্ক এটা নাগা নিলে আরও বেশি মজা হতো কারণ বিফের সাথে হচ্ছে গিয়ে যে ফ্রাইজটা দিয়েছে ফ্রাইজের কোয়ালিটিটা বেশ ভালো এটাও ক্রিসপি এই ফ্রাইজটা বেশ ক্রিসপি মানে এই সানি সাইড আপ যেটা সেটাকে ভেঙে খেলে তখন আরও বেশি মজা লাগবে বাট আমার কাছে এই বিফটা একটু ডিফারেন্ট লেগেছে এই দুটা থেকে এটা হচ্ছে রামেন আমি আগে থেকে বলে দিই আমি কিন্তু এত রামেন খাই না কোথাও আমি জাস্ট একটা জায়গায় একবার রামেন খেয়েছিলাম মানে দুইটা জায়গায় তিনটা একটা জায়গায় আমার মনে আছে হাড়ু খেয়েছি কিনা আমার ভুলে গেছি আমি একটা জায়গায় খেয়েছিলাম ইজাকায়াতে ওখানে বিফ রামেন ছিল একটা তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু ভালো রামেন কোথায় পাবো রামেন কোথায় পাবো সবাকে আমি ইজাকায় সাজেস্ট করি তো আজকে একটু ডিফারেন্ট টাইপের রামেন ট্রাই করবো এখানে চিকেন স্টেক দিয়েছে পেপারনি দিয়েছে মাশরুম দিয়েছে অ্যান্ড বয়েল এগ দিয়েছে এই একটা দেখতে বেশি সুন্দর লাগতেছে এই যে সানি সাইড আপ থেকে এটা বেশি সুন্দর লাগতেছে আর এটার সাথে স্প্রিং অনিয়ন দিয়েছে আচ্ছা এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 395 এরপরে আসবে ব্যাট ওকে স্মেলস রিয়েলি গুড ফ্লেভারটা বেশ ভালো এখানে চিকেনের সাথে রামেনটা বেশি মজা লাগতেছে স্যুপটা একটু আলাদা ট্রাই করে দেখি সুপটা বেশ মজা এখানে হচ্ছে নুডলসটা পুরো এটা তো ম্যাগি নুডলস না আমি ভুল বললে প্লিজ আমাকে মারেন না বাট এটা ম্যাগি নুডলসের মধ্যেই টেস্ট লাগতেছে বাট স্যুপটা বেশি মজা লাগতেছে চিকেনটার সাথে আমি বলবো না যে আমি এটা খেয়ে একদম রামেনের ফ্যান হয়ে গিয়েছি সামথিং বাট আমার কাছে ভালো লেগেছে খারাপ লাগে না এটা বাট এটা থেকে ইজাকারটা বিভিন্ন মজা ছিল বেশ হ্যাঁ ওটার দাম ছিল অনেক এটা 500 টাকার মতো ছিল তো প্রাইস অনুযায়ী আমার কাছে অ্যামাউন্টটা বেশ ভালো লেগেছে সো খাওয়ার সব পরে আমার হচ্ছে এখন ডেজার্ট এসে পড়েছে এইটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক এটা আসলে দেখতে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে গিয়ে 350 টাকা টেস্ট করে দেখি মানে এত সুন্দর ডেজার্ট এগুলা মানে খেতে ইচ্ছা করে না ও ওয়াও এটা মনে হচ্ছে না সো এইটা হচ্ছে হার্ট অ্যাটাক যেটা এটা হচ্ছে 350 অ্যান্ড এটা হচ্ছে কোন মাউন্টেন এটার দাম হচ্ছে গিয়ে 259 খুব সুন্দর দেখতে ওকে তো এটা আমি আগে খাই এটা একটু গোলো গোলো পড়ে যাচ্ছে এটা 259 বাট
দেখতে খুব দামি লাগে, খুব সুন্দর দেখতে। কিভাবে খাবো, কোনটা উঠা ফেলবো? ওকে, কোন উঠালে পুরোটা উঠে যায়? কোন উঠে যায় শুধু? এটা হচ্ছে একদম পুরো একটা কোন আইসক্রিম, জার অফ আইসক্রিম, আইসক্রিম ভিতরে দেওয়া, এটার সাথে এক উপরে আরেকটা কোন আইসক্রিম দিয়ে দিছে। লুকস ভেরি অ্যামেজিং, যার মাথা থেকে আইডিয়াটা আসছে খুব ভালো আসছে। এটা খাবো না, এটা এটার দিকে তাকা থাকবো, এটার দিকে তাকা থাকলে পেট ভরে যাবে। ভ্যানিলা আইসক্রিম দিছে, তো আমি এটা ফাইনালি উপায় পেয়ে গিয়েছি কীভাবে খেতে হবে। এটার ভিতরে পুরো জারটা ইটস ফিল উইথ ক্যারামেল দেওয়া সাইডে দেখা যাচ্ছে। তো এটা মাত্র বললো যে এই ওরিও আইসক্রিমটা যেটা দিয়েছে জারের মধ্যে সেটা হচ্ছে গিয়ে ওরিও আইসক্রিম, আর এই জারটা ইটস ফিল অফ মানে পিনাট বাটার শেক, পিনাট বাটার শেকের উপরে ওরিও আইসক্রিম, এর উপরে হচ্ছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের যে কোন আইসক্রিমটা সেটা, সাথে হচ্ছে গিয়ে চকলেট সিরাপ দেওয়া অ্যান্ড চকলেট চিপস দেওয়া, কম্বিনেশনটা আসলে খুব মজা লাগতেছে। একটু শেকটা টেস্ট করে দেখি, পিনাট বাটার শেকটা আসলে অনেক মজা। যদি কারো পিনাট বাটার পছন্দ না থাকে তাহলে নিয়েন না, কারণ এটা পুরো পিনাট বাটারের একটা ফ্লেভার আসতেছে অ্যান্ড ওর উপরে ওরিও আইসক্রিমটার সাথে অনেক ভালো একটা কম্বিনেশন। 250 টাকা, ওয়ার্থ ইট, লুকস টেস্ট ওয়ার্থ ইট। আমি রেকমেন্ড করতেছি না কিন্তু, আমি আমার জন্য বলতেছি। এটাও খুব সুন্দর দেখতে, এটা মেবি হচ্ছে গিয়ে চকলেট যে শেকটা সেটা দেওয়া, এটার সাথে এই আইসক্রিমটা দেওয়া, যে আইসক্রিমটা আমি খাই না কখনো, বাট এটা দেখতে খুব সুন্দর। আর উপরে হচ্ছে গিয়ে হুইপক্রিম দেওয়া, এটার সাথেও চকলেট সিরাপ অ্যান্ড চকলেট চিপস যেটা সেটা দেওয়া। আগে শেকটা খেয়ে দেখি, আইসক্রিমটা সাইডে রাখি, মায়া লাগে এগুলা নষ্ট করতে, মায়া লাগে। এজ ইউ ক্যান সি দিস জার ইজ ফুল অফ শেকস, চকলেট শেক, এখানে আইসক্রিম ছিল, মিক্স করে খাই। এইটা হচ্ছে গিয়ে চকলেট শেক যেটা সেটা অ্যান্ড এটার সাথে হচ্ছে বাদাম একসাথে ক্রাশ করে দিয়েছে, তাই বাদামের ফ্লেভারটা খুব ভালো লাগতেছে শেকটার সাথে। অ্যান্ড অ্যামাউন্টটা আমি বলবো অনেক বেশি, একজন না অনেকে লিখেছে আপনি যেটা বলেন অ্যামাউন্ট সেটা আমার জন্য অনেক কম, সো আমার জন্য অনেক বেশি অ্যামাউন্টটা। আমার কাছে ডেকোরেশনটা আর অ্যামাউন্টটা খুব ভালো লেগেছে, বাট প্রাইস অনুযায়ী আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, কারণ এটার সাথে তিনটা ফ্লেভার পাচ্ছি। ওয়েন ইউ টেক এ সিপ ফ্রম দ্য শেক, তুমি তখন পিনাট বাটারের একটা ফ্লেভার পাবা, এরপরে তুমি হচ্ছে গিয়ে উপরে যে আইসক্রিমটা দেওয়া ওরিও আইসক্রিম সেটা পাবা, এরপরে তুমি ভ্যানিলা আইসক্রিমও পাবা, এরপরে তুমি কোন খেতে পারবা। সো এইটা 259 টাকা, ইটস অ্যামেজিং, এটাও খুব মজা, এটা দেখতেও খুব মজা। যদি তোমার এই আইসক্রিমটা অনেক পছন্দ হয়, আমার এই আইসক্রিমটা তেমন একটা ভালো লাগে না, ওভারঅল শেকের সাথে যে বাদামটা ক্র্যাশ করে দিয়েছে ওটার জন্য ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে। সো দ্যাটস অল ফ্রম টুডে। আমি আজকে একটু মানে বক্সে যেগুলো দেখিয়েছিলাম সেটা একটু বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। আমার হচ্ছে একটা নতুন ভিডিও আসবে এরপর, সেই ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হবে, কারণ সেটা হচ্ছে গিয়ে পুরান ঢাকা স্ট্রিট ফুডের ব্লগ হবে অ্যান্ড ওখানে একটা অনেক স্পেশাল একটা গেস্ট আছে, আমি নাম বলবো না, ওখানে হচ্ছে একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। সো ডু নট ফরগেট টু ওয়াচ দ্যাট ভিডিও। টিল দেন স্টে হ্যাং উইথ খুদা লাগসে, ফলো মি অন ইনস্টাগ্রাম, লাইক মি পেজ অন ফেসবুক, বাই বাই।